हेलो गाइस वेलकम बैक टू माय चैनल इट्स योर वन एंड ओनली सफारी गर्ल शूश एक नतून ब्लगे अपन सबाई के स्वागत ट्रिप्टा स्टार्ट होच्छे हावड़ा थेके एंड आमरा जाच्छी केदारनाथ एक्चुअली एक गर्ल्स ट्रिप दुजन मिले आमी एंड आमार फ्रेंड पायल दुजन मिले जाच्छी एंड आमादेर डायरेक्ट ट्रेनेर टिकिट अवेलेबल छिलो ना जार जन्य आमाके ब्रेक करते होयेछे एंड आमरा दिल्ली जाच्छी दिल्ली थेके तारपरे आबार आमरा चेंज करे देन हरिद्वार जाबो हावड़ा बीकानेर सुपारफास्ट एक्सप्रेसे करे आमरा दिल्ली जंक्शने नेमेछिलाम एबं सेखान थेके न्यू दिल्ली जावार जोन्नो आमरा मेट्रो नियेछिलाम केन ओटा सुपार इजी आर 10 टाकार मध्ये चले जावा गेछिलो एबं तोमरा जोदि मेट्रो ना निते चाओ तो स्टेशनेर बाइरे थेके अटो बा पार्सोनल गाड़ी ओखान थेके बुक करते पारो আর আমরা এখানে একদম যেটা নর্মাল ওয়েটিং রুম এসি ওয়েটিং রুম সেখানে ওয়েট করেছিলাম যেটা 20 টাকা পার ঘন্টা এছাড়াও এক্সিকিউটিভ লাউঞ্জও আছে তোমরা সেখানেও ওয়েট করতে পারো সো বন্ধুরা আমরা এখন ট্রেনে উঠে গেছি আমাদের এখন দেরাদুন জনশতাব্দী আমরা 3:20 তে ছাড়বে এখনো টাইমিং হয়নি আশা থেকেই প্রচন্ড যত মানুষের সাথে দেখা হয়েছে সবাই প্রায় বাঙালি মোটামুটি 100 জনের মধ্যে 95 আর কি মানুষজন আর কি বাঙালি তাদের সাথে দেখা হচ্ছে আমরা তো কালেক্ট করছি কাউন্ট থেকে হোটেলের ডেসক্রিপশন নিচ্ছি কোন হোটেল ভালো কোথায় থাকলে ভালো হবে তারপরে হচ্ছে গাড়ি ঘোড়া একজন কাকিমার সাথে দেখা হলো যিনি আমাদের কলকাতাতেই থাকেন মৌ বলে একজন তিনি আমাদের আবার এক গাড়ির নাম্বার দিলেন তো এইরকম সব আমরা আস্তে আস্তে কালেক্ট করছি আর আমাদের এখানেও কিছু মানুষজন আছে 10 জনের একটা গ্রুপ রয়েছে যারা কেদারনাথ যাচ্ছে তো তাদের কাছ থেকে আবার কেদারনাথে হোটেলে মানে উপরে যে কেদারনাথে যে হোটেলে আর কি স্টে করবো তো বলছে যে একদম কেদারনাথ মন্দিরের পাশেই যে হোটেল মানে যেগুলো আমরা ইউজুয়ালি সোশ্যাল মিডিয়াতে দেখে দেখি যে দরজা খুললেই বা জানলা খুললেই একদম সামনে কেদারনাথ মন্দির তো সেরকম আর কি হোটেল আর কি ওরা স্টে করছে তো তাদের থেকে ওদের থেকে কিছু ডেসক্রিপশন বা ইনফরমেশন নিয়ে নিচ্ছি আমরা সেরকম শুধু কালেক্ট করছি চারপাশ থেকে নিয়ে নিয়ে আশা করছি পুরো ট্রিপটা আমাদের খুব 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 ভালো হবে সো এখন অনেকক্ষণ ওয়েটিং রুমে ওয়েট করার পর এখন বসে আছি যাব ট্রেন ছাড়তে এখন মোটামুটি 2-3 মিনিট লেট আছে তো যাই বাকি কথা পৌঁছে হবে তো বন্ধুরা ফাইনালি 36 ঘন্টা ট্রেন জার্নির পর ফাইনালি হরিদ্বার পৌঁছালাম মানে দিল্লি হাওড়া থেকে দিল্লি দিল্লি থেকে হরিদ্বার ব্রেক করে অ্যান্ড ওয়েটিংও করেছি আমরা ওয়েটিংয়েও 5 ঘন্টা ওয়েটিং ছিল আমাদের সো ফাইনালি রাত্রির বাজে এখন একটু দেখে নিই দেখে বলতে হবে 8:30 বাজে 8:30 সময় আমরা হরিদ্বার ফাইনালি পৌঁছালাম অ্যান্ড এরা সত্যি একটা সুকুন একটা জিনিস একটা সুকুন মনের মধ্যে আসছে আর হিসাব মতো 36 আওয়ার্স হলেও বাড়ি থেকে বেরানো এদিক ওদিক মিলিয়ে মোটামুটি ওই 40 আওয়ার্স আমাদের জার্নি কমপ্লিট হলো আর এখানে ফটো তোলাতে বিজি কি রে কেমন জার্নি করেছিস খুব বাজে কেন সবই তো এসিতে এসিস তাও আছে কেন তাও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল সব জায়গায় তারপর ট্রেনটা লেট হ্যাঁ ট্রেন আমাদের একটু লেট ছিল মানে আমাদের আসার সময় ট্রেনটাও আধা ঘন্টা 40 মিনিট মতো লেট ছিল অ্যান্ড এটাও তাই ওরকম আধা ঘন্টা মতো লেট হয়েছে বাট ট্রেন জার্নি সেরকম মতো কিছু মনে হয়নি কারণ যেহেতু আমরা এসিতে ছিলাম তো আমাদের মোটামুটি ঠিকঠাকই ছিল হ্যাঁ এবার জার্নির টাইমিংটা একটু বেশি হয়ে গেছিলো সো আমরা এখন হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে আমরা আগে থেকে কোনো হোটেল বুক করিনি কেন অনেকের কাছে শুনেছি প্লাস আসার সময়ও আমাদের সাথে প্রচুর বাঙালি ফ্যামিলিজের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে তারা সবাই বললেন যে আমরা যদি গিয়ে খুঁজি বা গিয়ে হোটেল বুক করি তাহলে অনেক কম আর বার্গেনিং করতে পারলে তো কোনো কথাই নেই তো আমরা এখন যাচ্ছি আমরা এখন বিষ্ণুঘাটের দিকে যাচ্ছি কারণ ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে হারকি পাউরিটা একদম কাছে যেহেতু আমরা কালকে সকালবেলা ওখানে আরতি দেখতে যাবো মর্নিং এর যে আরতিটা হয় মর্নিং দর্শন করতে যাবো আরতি তো সেই জন্য আমরা একদম ওর কাছাকাছি নিচ্ছি এবং স্টেশনের পাশে যে হোটেলগুলো আমি দেখেছিলাম সেগুলোতে প্রাইস অনেক কম যত ওই গঙ্গার ঘাটের ওই পাশে যাওয়া যায় তত প্রাইস অনেক বেশি তো এখন যাই আমরা বাইরে থেকে আর স্টেশনের ভেতর থেকে যদি কোনো ভেহিকেলস আপনারা বুক করেন তাহলে সেটা চার্জেস অনেক বেশি পড়ে তাই জন্য আমরা এখনো একদম এই স্টেশনের বাইরে এখানে একদম কাছেই আমরা মেন রোড যাচ্ছি মেন রোড থেকে আমরা বুক করব তো বাকি কথা গিয়ে হোটেলে গিয়ে হবে বন্ধুরা এখানে প্রচুর দাদা বৌদি হোটেল আমরা এখন এটা হচ্ছে অরিজিনাল যেটা একটু এগোলে এই পাশে হোটেল আদিত্যা নিউ আদিত্যা আছে ওর পাশে এটা হচ্ছে অরিজিনাল আমরা এখানে এখন খাবো দেখুন এখানে অরিজিনাল দাদা বৌদিতে খেতে গেলে এভাবে লাইন দিতে হয় আমরা এখনো 6-7 জনের পরে লাইনে আছি এখন বাজে রাত্রির 10:10
পাইল কুপন নিচ্ছে। এখানে 80 টাকা ভেজ থালি, যেটা কুপন কেটে তারপর ভেতরে ঢুকতে হয়, যার সাথে ভাত ডাল বেগুনি দু রকমের সবজি চাটনি পাঁপড় থাকে। আমরা পোস্ত বার আলাদা করে নিয়েছি। এই দাদা বৌদি হোটেলে খাবারের ভিডিও আমি আলাদা করে দেব, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। অ্যান্ড আমরা এখানে খেয়ে দিয়ে হোটেল চলে গেছিলাম তাড়াতাড়ি, কারণ সকালবেলা আমাদের আরতি দেখতে যেতে হতো। নেক্সট ভিডিওতে তার অল ডিটেলস থাকবে, তোমরা অবশ্যই দেখো। স্টে সেফ অ্যান্ড হেলদি, বাই বাই।